পরিবর্তন হচ্ছে জগতের নিয়ম, পরিবর্তন হবেই, এই পরিবর্তনকে আমরা কখনো আটকাতে পারি না। পরিবর্তন হলে সেই পরিবর্তনটাকে আমাদেরকে মানিয়ে নিতে হবে। যারা যারা পরিবর্তনটাকে মানাতে পারবে, তারা সময়ের সাথে সাথে নিজেকে উন্নত করতে পারবে এবং সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু যারা এই পরিবর্তনটাকে মানতে পারবে না, তারা কী হবে? আস্তে আস্তে পিছিয়ে পড়বে, আস্তে আস্তে তাদের অবলুপ্তি ঘটবে। এটাই কিন্তু জগতের বা প্রকৃতির নিয়ম, পরিবর্তনকে সবসময় মেনে নিতে হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে পরিবর্তন মানুষের জীবনে আসবে, সময়ের সাথে সাথে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটাকে নিজেকে গ্রহণ করতে হবে, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা মুখে তো এই কথা বলি, বাস্তবে কি তাই করি? সময়ের সাথে সাথে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা যুব সমাজের পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের মতো কিছু মানুষ যাদের চিন্তাভাবনা এখনও পর্যন্ত সেই বদ্ধমূলে আবদ্ধ, এখনও পর্যন্ত যারা সেই প্রাচীন আমলে পড়ে আছে, 80 দশকে 90 দশকে বা অনেক তারপরে, তাহলে কী হবে? সেই সমস্ত মানুষ তারা কিন্তু কখনোই এই সময়ের সাথে নিজেকে মানাতে পারবে না। ব্যাপারটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। বেশিরভাগ ছেলেমেয়েরা যে বয়সে চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, এ সমস্ত ছেলেমেয়েরা যারা পড়াশুনো করছে একটা ছোট চাকরি পাবে বলে, মাধ্যমিক পাশ করলো, স্টার পেয়ে উচ্চ মাধ্যমিকে অনেক নাম্বার, একটা কলেজে পড়লো, কেউ কেউ বিএড ট্রেনিং করলো, কেউ কেউ অন্য কোনো কোর্স করলো, এমএ পাস করলো, বিএ পাস করলো, করে 25 বছর 26 বছর বয়স হলো, চাকরি লাইনে দাঁড়িয়ে আছে, চাকরি হবে কি না ঠিক নেই, অনিশ্চিত জীবন। যদিও একটা চাকরি হলো, তা সেই চাকরির যা মাইনে, তাতে দেখা যাচ্ছে যে মাসের শেষে কিছু থাকছে না। বাবা মায়ের শরীর খারাপ হলে, পরিবারের আত্মীয় স্বজনের কিছু শরীর খারাপ হলে তাদের খরচ করার মতো কিছু নেই, মানে ওই পেট ভরার মতো কোনো রকমের জীবনযাপন করার মতো যতটুকু প্রয়োজন ততটুকু একটা চাকরির যে অর্থটা পাওয়া যায় তাতেই সম্ভব। আর বাকি নিজের জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা বা অনেক কিছু চাহিদা থাকে, যেটা হলে ভালো হতো, সেসব স্বপ্ন তো দূরের কথা। তাহলে আমাদের একটাই লক্ষ্য পড়াশুনো করে কি, যে একটা চাকরি দরকার, আমরা আর কিছু ভাবতে পারি না, আর কিছু ভাবতে পারি না। অথচ পৃথিবীর অন্যান্য দেশে, এমনকি আমাদের দেশেও, যুব সমাজের মধ্যে, অন্যান্য রাজ্যে যুব সমাজের মধ্যেও, যে সমস্ত অভিভাবকরা একটু সচেতন, শিক্ষকরা একটু সচেতন, তাদের মধ্যে এতটাই পরিবর্তন এসছে, যে সমস্ত বয়সে ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়ে থাকে পড়াশুনো করে, সে সমস্ত বয়সের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের ছোট ছোট বিজনেস, বিভিন্ন ধরনের ছোট ছোট কাজের মধ্যে ইনভলভ। হ্যাঁ, একটা ছেলে মাধ্যমিক পাশ করার পর মাস গেলে মিনিমাম 20-25 হাজার টাকা করে ইনকাম শুরু করছে, মাস গেলে দেখা যাবে যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখন সে হায়ার সেকেন্ডারি পাশ করছে তখন যাবে মাস গেলে 1-1.5 লাখ টাকা ইনকাম করছে। কীভাবে সম্ভব? একটু একটু ছেলে 8-9 বছর বয়স, 10-11 বছর বয়স না হতে হতে তারা লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে কীভাবে? এখন সমাজ অনেক পরিবর্তন হয়ে গেছে, চিন্তাভাবনা অনেক উদার, অনেক মানুষের এখন একটু ব্রেনটা কাজে লাগালে, একটু উপস্থিত বুঝে কাজে লাগালে, লোকজন চারিপাশের লোকজন কী বলছে এসব কথায় কান না দিয়ে নিজের লক্ষ্য অটুট থাকলে, সৎভাবে কর্ম করে গেলে প্রত্যেকটা মানুষ এখন অনেক উপরে উঠতে পারবে। এখন যে সময়টা চলছে সেই সময়টা হচ্ছে এমন একটা সময়ে, নিজেকে ইচ্ছা থাকলে, নিজের মধ্যে যদি ইচ্ছা থাকে যে আমি কিছু করব, তাহলে করা যেতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার কীভাবে সম্ভব? বিজনেস করতে কিন্তু টাকা পয়সা লাগে, 100 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা 200 টাকা দিয়ে বিজনেস শুরু করা যেতে পারে, যে কোনো বিজনেস, যে কোনো বিজনেস শুরু করা যেতে পারে। শুধু থাকতে হবে মনের মধ্যে জেদ আর ধৈর্য থাকতে হবে। ভাই, একদিনে 1-2 লক্ষ টাকা ইনকাম করা যায় না, পড়ে থাকতে হয়, লেগে থাকতে হবে। একদম নার্সারি থেকে এমএ পাস করতে কত বছর সময় লেগেছে, কত বছর, তারপরে তো একটা 20,000-18,000-30,000 টাকার চাকরি। তাহলে 5 বছর লেগে থাকা যাবে না যে কোনো কাজে, 5 বছর লেগে থাকা যাবে না যে কোনো কাজে, উঠে পড়ে লেগে থাকলে কিন্তু সে কাজে সফলতা আসবেই। একদম অবধার্য চিরন্তন সত্য কথা, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, এটা চিরন্তন সত্য কথা। যদি যে কোনো কাজে কেউ 5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লেগে থাকে, সে কাজে সফল হবেই হবেই হবেই। ছোটো ছোটো ছেলেমেয়েরা ইউটিউব চ্যানেল খোলে, ইউটিউবে আমি একটা ছেলেকে দেখলাম, পাকিস্তানের একটা ছেলে, প্রচুর উদাহরণ রয়েছে এরকম। একটা ছেলে আমার ভালো লেগেছে, সে নিজে টিউশন পড়ে, মানে নিজে স্যারের কাছে পড়ে, স্কুলে যায় পড়ে, যা শেখে সেটাই সে বাড়িতে এসে একটা বোর্ডে সেইগুলোই সে অঙ্কগুলো প্র্যাকটিস করে, সেইগুলো যেগুলো শিখে আসে সেগুলোই সে বোর্ডে বোঝায়, ইউটিউবে ভিডিও করে তার বাবা মা ছেড়ে দেয়, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তার।
কত একটু একটু ছেলে মেয়ে রয়েছে যারা হাতের কাজ ভালো জানে, গান জানে, আবৃত্তি জানে, তারা ইউটিউব চ্যানেল খুলে সেগুলো ইউটিউবে দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, লাখ লাখ টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তারা এই বয়সে থেকে। অনেকের চিন্তা ভাবনা রয়েছে ইউটিউব চ্যানেল, ভাই প্রধানমন্ত্রী তো ইউটিউব চ্যানেল রয়েছে, ভাই বড় বড় সঙ্গীত শিল্পী তো ইউটিউব চ্যানেল রয়েছে, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রত্যেকটা দেশের বড় বড় জ্ঞানীগুণী ব্যক্তি এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষকে তার পরিচয় বানাতে হবে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা চলতে পারি না। আশ্চর্য ব্যাপার, আমরা লোকের ভিডিও দেখি, লোকের ভিডিও দেখি, লোকের শর্ট ভিডিও, লোকের ভিডিও দেখি, কিন্তু দেখে দেখে সময় নষ্ট করি, কিন্তু নিজে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি না। নিজে আমরা টাকার জন্য লোকের কাছে হাত পাতি, কিন্তু নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, নিজের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি না। বাড়িতে বসে যে হাতের কাছে যে যে মোবাইলটা রয়েছে, যে নেটটা রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে যেটা আমি পারি সেটা আমি ইউটিউবে দেব, এইটুকু সময় আমাদের নেই। অথচ বলি টাকা পয়সা নেই, লোকের কাছে হাত পাতি, সরকার চাকরির জন্য লাইনে দাঁড়াই, সরকারকে দোষারোপ করি। সরকার আর কত চাকরি দেবে? যত দিন যাবে চাকরি হবে না আরও। এডুকেশান এখন খুলে গেছে মার্কেট, এখন সর্বশিক্ষা অভিযান, সবাই এম এ পাস, বিএ পাস করছে, সরকার কত চাকরি দেবে? ভাই চিন্তাভাবনা একটু আলাদা করতে হবে। একটা মাধ্যমিক পাস ছেলে, একটা মাধ্যমিক পাস করা ছেলে যখন মাধ্যমিক পাস করে, তাকে আমরা হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পড়বে, আর্টস নিয়ে পড়বে, এইসব নিয়ে ভাবনা চিন্তা করে তাকে, তা আমাদের মতো চিন্তাভাবনা নিয়ে তাকে ভর্তি করে দিই। একটা মাধ্যমিক পাস ছেলের পাস করার পর তার ব্যাগের মধ্যে আমরা রিচ ড্যাড পোর ড্যাড, এই যে বইটা রিচ ড্যাড পোর ড্যাড, এই বইটা দিয়ে দিচ্ছি পাশে, এই বইটা তার রোবার্ট টি কিওসাকির লেখা বইটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। বইটা পড়ুক মাধ্যমিক পাস করার পর, যদি বইটা ভালো করে পড়ে বুঝতে পারে, ও চিন্তাভাবনা আমাদের দেশের 130 কোটি মানুষের থেকে অন্যরকম হয়ে যাবে। 5% মানুষের মধ্যে চলে আসবে, 5% মানুষ, 5% মানুষ বোঝা যায়, 5% মানুষ কি ব্যাপারটা বোঝা যায়। এই একটা পেন না, এই পেনের মধ্যে কোন পার্টটা আমরা সবথেকে বেশি ইউজ করি? সবাই আমরা বলবো যে স্যার পেনের মধ্যে এই পার্টটা আমরা সবথেকে বেশি ইউজ করি, এটা সারাদিন ধরে এটাই তো খেটে খেটে মরে, সারাদিন ধরে লিখি, এটাই করি, এটাই কাজ করি, সারাদিন ধরে এটাই খেটে খেটে মরে, এটাই, এটা কিন্তু দেখা যায় না, এটা পাশে পড়ে থাকে, পকেটে থাকে, সারাদিন ধরে এটা খেটে 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 মরে, কিন্তু দিনের শেষে, দিনের শেষে মাথার উপরে এটা বিরাজ করে, দিনের শেষে এটা থাকে মাথার উপরে। এবং যখন লোকজন দেখে, বাইরের লোকজন, তখন দেখে কোনটা, এটাই দেখে, এটা দেখে না, এটাই দেখে, পকেটের উপরে এটাই দেখা যায়। এটা হলো 5%, এটা হলো 95%। যারা সাধারণ মানুষ, যাদের চিন্তাভাবনা সেই প্রাচীন আমলের, তারা এই 95%-এর মধ্যে পড়ে আছে, সারাদিন খেটে খেটে মরে। আর যাদের চিন্তাভাবনা একটু অন্যরকম, তারা এই 5%, এদের উপরে মাথার উপরে বিরাজ করে। এইভাবে এই 5% হতে গেলে চিন্তাভাবনা আলাদা করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকতে হবে, কর্ম ঠিকঠাক করে যেতে হবে, পড়াশোনা করতে হবে, পাশাপাশি অল্প বয়স থেকে নিজে ইনকামের কথা ভাবতে হবে। আমাদের চিন্তাভাবনা এরকমই, 30 বছর 40 বছর হলে ইনকাম হবে। ভাই ইনকাম করে নিজে কবে দাঁড়াবে নিজের পায়ে? নিজের পরিবারকে কী দেখবে, নিজের বাবা মাকে কী দেখবে, আর নিজের জীবনটা কাটাবে কীভাবে? এখন তো মানুষের এভারেজ আয়ু, গড় আয়ু হয়ে গেছে 60 বছর, তা 30 বছরই যদি কেটে যায় চাকরি বাকরি কাজের জন্য, তারও বেশি, তাহলে বাকি জীবনটা কী হবে? তাই এখনও সময় থাকতে থাকতে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা, তোমরা যারা আছো, পড়াশোনা করছো, পাশাপাশি নিজে কিছু করার কথা ভাবো, যেটা কেউ তোমাদের ভাবে না, কেউ কোনোদিন বলে না। আমি অনেকদিন ধরে ভাবছি কথাগুলো বলবো, চিন্তাভাবনাটা আমাদের এরকম কেন, শুধু বই পড়া কেন? পাশাপাশি তুমি ড্রয়িং পারো তো, তুমি গান পারো তো, তুমি ব্যায়াম পারো তো, সেটাই তুমি ভিডিও করো এবং সেটাই তুমি ইউটিউবে ছাড়ো, যেটা তুমি জানো সেটাই তুমি ইউটিউবে ছাড়ো। ইউটিউবে একটা ভিডিও চ্যানেল করলো একটা, সেখানে ভিডিওগুলো ছাড়ো, যেটা তুমি জানো, আর যেটা তুমি জানো পড়াশোনার পাশাপাশি আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেটার প্রতি অ্যাক্টিভ থাকো, সেটা ভালো করে শেখো, সেটাকে তুমি কাজে লাগাও, সেটাকে তুমি প্যাশন করো, পড়াশুনো করো, কিন্তু 2-3টে পথ খোলা রাখো। শুধু পড়াশোনার পথে এগিয়েও না, পড়াশোনার পথে যদি সফল না হও তাহলে বাকি পথগুলো কী হবে? 5% মানুষ জীবনে পড়াশুনো করে, 5% মানুষ, 100-এর মধ্যে 100টা স্টুডেন্টের মধ্যে 5-5টা ছেলে মেয়ে জীবনে পড়াশোনা করে সফল হয়। আরও যত দিন যাবে আরও তার পরিমাণ কমবে, যত এআই চলে এসছে, যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসবে, শিক্ষিত ভালো ছেলেদের চাকরি আর থাকবে না, সমস্ত কিছু করবে কম্পিউটার, রোবট করবে সব কিছু। যত দিন যাবে চাকরির মার্কেট আরও খারাপ হবে। মাথার বুদ্ধি কাজে লাগাও, পড়াশোনার পাশাপাশি নিজেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করো, নিজেকে পরিবর্তন করো সময়ের সাথে সাথে, সৎভাবে পরিশ্রম করো, নিজেকে দিন রাত পরিশ্রম কাজে লাগাও, কারো কাছে হাত পেত না,
ভগবান জ্ঞান দিয়েছে, ভক্তি, জ্ঞান ভক্তি বিবেক সব দিয়েছে, সেটাই কাজে লাগাও। ভগবান ঈশ্বরকে স্মরণ করে সঠিকভাবে সৎভাবে কর্ম করে যাও, দেখবে জীবনে সফলভাবেই হবে, কারো কাছে আত্মাতা নয়। তার জন্য দরকার কি, নিজের প্রতি বিশ্বাস, সময় নষ্ট না করে আসল কাজে নিজেকে ব্যয় করো। এই লোকের ভিডিও দেখো বসে বসে, লোকের ভিডিও দেখা, সময় নষ্ট করা, ঘুরে বেড়ানো, সময় চলে গেলে সময় ফিরে পাওয়া যাবে না। সময় কিন্তু খুবই নিষ্ঠুর, যে সময় একবার চলে যায় সে সময় পাওয়া যাবে না। সময় কিন্তু তার প্রত্যেক হিসাব দেয়, যে সময়টায় কাজে লাগাবে, পরিশ্রম করবে, এই সময় তাকে আগামী দিন সব কিছু ফিরিয়ে দেবে। আর যে সময়টাকে এখন অবহেলা করবে, এই সময় কিন্তু তাকে পরে কিছুদিন পর তাকে ছুড়ে ফেলে দেবে। তাই কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম, একদম নিজের লক্ষ্যটাকে খাতায় কাগজে লিখে ফেলো, যে 10 বছর পর আমি কী করবো, লিখে ফেলো সেটাকে, খাতায় লিখে ফেলো এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওটা দেখো। দেখবে 10 বছর পরে যেটা হওয়ার কথা ছিল সেটা 10 বছরের মধ্যেই হয়ে যাবে, আগে হয়ে যাবে। স্বপ্নকে দেখতে হবে আগে থেকে, লক্ষ্যের প্রতি ঠিক থাকতে হবে, নিজের লক্ষ্য থেকে কখনো বিচলিত হলে হবে না। এদিক ওদিক যা করো না কেন, লক্ষ্য ঠিক থাকতে হবে। তুমি যদি সৎভাবে অর্থ উপার্জন করতে না পারো, তাহলে তুমি নিজেকে দেখবে কী, বাবা মাকে দেখবে কীভাবে, প্রতিষ্ঠিত হবে কীভাবে জীবনে, এবং অন্য মানুষকে সাহায্য করবে কীভাবে, অন্য সমাজের প্রতি যে আমাদের দায়বদ্ধতা সেটা করবে কীভাবে, তুমি যদি নিজেই স্বাবলম্বী না হও। এখন থেকে ভাবো, শুধু পড়াশুনো করলে হবে না, নিজের ক্রিয়েটিভিটি, নিজের কাজ করার মানসিকতা ভাবো, এবং যে বইটার কথা বললাম পাশে দিয়ে দিলাম বইটা, এই বইটা পড়বে, এবং নিজের মধ্যে একটা জেদ নিয়ে আসো যে আমি কিছু করব, এখন থেকেই করব। কোনো নির্দিষ্ট বয়স আছে যে 20 বছর পর আমাকে করতে হবে? এখনকার ছেলেমেয়েরা তো 14-15 বছর বয়সে, ছেলে তো 10 বছর 12 বছর বয়সে ছেলেমেয়েরা তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মাসে বিভিন্নভাবে, সৎভাবে থেকে, চুরি করে না তো কেউ, সৎভাবে কর্ম করে। চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে, যারা এই মানধাতারা বলে চিন্তাভাবনা না, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, হবে, যদি না হয় তখন বুঝবে। আর যখন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, যখন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ও 37 বছর পর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ও যা ইনকাম করবে 60 বছরে, দেখা যাবে কোনো একটা ছেলে ইউটিউব চ্যানেল খুলেছে, ভালো ড্রয়িং করে, পড়াশোনার পাশাপাশি সে একটা ইউটিউব চ্যানেল করছে, পড়াশোনা করছে, ইউটিউব করছে, 30 বছর বয়সে ও সারা জীবনে ডাক্তারি করে যা ইনকাম করবে, 30 বছর বয়সে তাতে বেশি ইনকাম করে বসে থাকবে, এবং মনও ভালো থাকবে, সারাটা জীবন উপভোগ করতে পারবে। কর্ম ঠিক করে যেতে হবে। আমি বলছি না পড়াশোনা করতে না, পড়াশুনো করতে হবে, একবারও বলিনি সে কথা, পড়াশোনা করতে হবে, পাশাপাশি এখন থেকে ভাবতে হবে নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করবো, নিজেকে কীভাবে নিজের পায়ে দাঁড় করাবো, এবং পড়াশোনার পাশাপাশি আরও 3-4টে পথ খোলা রাখতে হবে, এটা না হলে এটা ইমার্জেন্সি পথ। আগামী দিন খুব খারাপ আসছে, এআই সারা পৃথিবীটাকে এইভাবে ঘিরে ফেলছে যে আমাদেরকে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে নিজের যে মধ্যে যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। সবার মধ্যে এই চেতনা জাগরণ ঘটুক, শিক্ষকদের মধ্যেও তাই, পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে অন্য কাজে উৎসাহ করতে হবে, তাদের ক্রিয়েটিভিটি, তাদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে সেদিকে তাদের উৎসাহিত যাতে হয়, যারা এগোনো সম্ভব হয় সেদিকে আমাদের সহযোগিতা করতে হবে। শুধু পড়াশোনা পুঁথিগত বিদ্যা বাচ্চাদের ঢুকিয়ে লাভ নেই, আসল জ্ঞানই তাদেরকে আলোকিত করতে হবে। এই হলো আলোচনার বিষয়, যেটা আমি ভেবেছিলাম সেটাই তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো, আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এরকম ধরনের আলোচনা তোমরা আগামী দিন শুনতে চাও কিনা, জানতে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, পরের ভিডিও দেখা হবে, নরেন্দ্র যদি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে নিও, সবাই ভালো থেকো, টাটা।